নমস্কার, আপনারা দেখছেন সৌরভস গ্রিন প্ল্যানেট চ্যানেল। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পদ্মের ডরমেন্সি বা শীতঘুম। সেটা শালুকের বা শাপলারও হতে পারে, সেটা ট্রপিক্যাল হোক বা হার্ডি। আমাদের এই যে ভারতবর্ষের 3 থেকে 4 মাস শীতকাল আমরা উপভোগ করি, সেই শীতকালের সময় কিন্তু এই পদ্মরা শীতঘুমে চলে যায়। তো এই শীতঘুমে যাওয়ার প্রথম থেকে যখন আপনারা দেখবেন যে এই গাছের পাতাগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই পদ্ম বা শাপলা এগুলো শীতঘুমে যাচ্ছে। তো এই পাতা শুকিয়ে স্ট্যান্ডিং লিভসগুলো সব শুকিয়ে যাওয়ার সময়টা কখন থেকে শুরু হয়? ঠিক ডিসেম্বর মাস থেকে, বা আপনারা নভেম্বর থেকেই লক্ষ্য করতে পারবেন যখন থেকে পুজোটা চলে যাবে। তারপর থেকেই দেখবেন আপনার গামলা ভরা পাতা বা শালুকের গামলার পাত ফুলের কোয়ান্টিটি এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এই সময় আপনারা কী কী পরিচর্যা নেবেন পদ্ম গাছকে পরের সিজনের জন্য বাঁচিয়ে রাখার জন্য বা পরের সিজনের জন্য সংরক্ষণ করার জন্য? তো আপনারা এই যে কোনো পাত্রেই লাগান না কেন, পদ্ম হোক বা শাপলা, তো সেটার যখন পাতাটা ঝরে যাবে তখন ওই শুকনো পাতাগুলো এই জলের উপরে ভাসবে বা জলের তলায় পড়ে পচে পচতে শুরু করবে। তো সেক্ষেত্রে জলের মধ্যে ঘোলাটে ভাব শুরু হয় এবং প্রচুর শ্যাওলা দেখা দেয়। তো সেই সময় আপনারা কী করবেন, সেই পুরনো পাতাগুলোকে কেটে জল থেকে পরিষ্কার করে রেখে দেবেন। আর ডরমেন্সির সময় কিন্তু গামলার জল কখনোই শুকাতে দেওয়া যায় না। দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা গাছেরই পাতা শুকিয়ে গেছে। তো এই ভিডিওটা আমার আগেই করা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা করে ওঠা হয়নি। তো এখন প্রায় জানুয়ারি মাস, আর হয়তো দেড় থেকে দু মাসের মধ্যেই ফেব্রুয়ারি শেষ হলেই আবার করে নতুন করে আমাদের পদ্ম রিপোর্ট করতে হবে এবং তারপরে আবার নতুন করে যাত্রা শুরু, নতুন করে ফুল পাওয়া সব কিছু। তো আরও কিছু কথা বলে রাখা দরকার, এই যে গামলাগুলো দেখছেন, এই গামলাগুলো লিলি ছাড়া যেগুলো পদ্মের গামলা, তো শীতের শেষে যখন আমি এই গামলাগুলোকে উল্টাবো বলতে মাটিগুলো সব ফেলে দিয়ে আবার নতুন করে মাটি দেব, তখন কিন্তু এর তলায় প্রচুর টিউবার থাকবে, প্রচুর আশা করা যায়। আর তো এই টিউবারগুলোর মধ্যে থেকে কিন্তু একটা বা দুটো টিউবার আপনারা কেটে নিয়ে এই গামলাগুলোতে আবার নতুন করে মাটি দিয়ে লাগাবেন। তো সেটার ব্যবস্থা আমি বলে দেবো কীভাবে কী লাগাতে হবে না লাগাতে হবে। তো সেটা আপনারা শীতের পরে অবশ্যই ফেব্রুয়ারি মাসের শেষে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এটা একটা লিলির গাছ, এটা কিন্তু ট্রপিক্যাল, এটা আমি শীতের মধ্যেও ফুল পেয়েছি, এখনও ফুল আসছে। এর কোনো শীতঘুম বলে সেরকম আমি কোনো কিছু চোখে পড়ল না। পাতার সংখ্যা কমে গেছে, কিছু ফুলের সংখ্যাও কমেছে, কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। আর এগুলো হার্ডি লিলি, তো এগুলোরও কোনো সেরকম পাতা ছড়া ছাড়া আর কিছু এফেক্ট আমি দেখিনি। তো আরও কিছু কথা বলে রাখা যায় যে আমাদের ভারতবর্ষের কিন্তু যদি আমরা 3টে ভাগে ভাগ করি, তাহলে এই ডরমেন্সির প্রভাব কিন্তু উত্তরবঙ্গে যতটা পড়ে ততটা প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়ে না। তাই আপনারা দেখবেন দক্ষিণবঙ্গের যারা বাসিন্দা তারা কিন্তু সারা বছর পদ্ম শাপলা ফুল পাচ্ছে, পাতা সবুজ, কিন্তু যারা উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের লোক তাদের কিন্তু গাছের পাতা শুকিয়ে যাবে, গাছ মরে যাবে, দেখে মনে হবে উপরে কিছুই নেই, তার মানে গাছটা তো মারা গেছে, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। গাছ কিন্তু নিজের গ্রোথ মাটির তলা দিয়ে করছে, নিজের বৃদ্ধি কিন্তু মাটির তলা দিয়ে করছে। উপরে কোনো পাতা না নেই মানেই এই নয় যে গাছটা সম্পূর্ণভাবে মরে গেছে, গাছ কিন্তু তার বৃদ্ধি মাটির তলা দিয়ে চালিয়ে যাচ্ছে। তো আমি পদ্ম লাগানোর সময় আপনাদের বলেছিলাম যে পদ্মর টিউবারগুলো একদম নিচের দিকে চলে যায় গামলার, আর তার জন্যই আমরা একদম নিচে সার দিই। তো এই শীতের সময় কী হয়, ওই টিউবারগুলো ওই সারের মধ্যে গোলভাবে ঘুরে ঘুরে বৃদ্ধি পায়। তো শীতের পরে যখন আমি রিপোর্ট করব, এগুলোকে মাটিগুলো সব সরিয়ে আবার নতুন মাটি দেবো,
তখন আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে কি টিউবার কাটতে হয় এবং আবার নতুন করে লাগাতে হয়। তো একটা টিউবার থেকে দুটো টিউবার একটা গামলার জন্য যথেষ্ট আপনারা লাগাবেন। আর গাছের জলটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে কোনোরকম মশার আক্রমণ না হয়, আগাছা না জন্মায়, শ্যাওলা না হয়, তাহলে গাছের জল হিট থাকলে শীতে কোনোরকম অসুবিধা হবে না। আর শীতের আগে আগে যদি কোনো গাছ আপনারা লাগিয়ে থাকেন, গাছের বৃদ্ধি যদি না হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা সন্ধ্যেবেলার দিকে একটা সাদা ত্রিপল ওই গামলার উপরে চাপা দিয়ে দিতে পারেন, আবার সকালবেলা সেটা তুলে নেবেন। তো এইভাবে গাছটাকে আপনারা শীতেও গ্রোথ করাতে পারেন। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।